সৎভাবে কি আপনি সিএপি না আপনি হোটেলের যে রুম নিয়েছেন সিএপি পরিচয় আপনি মেয়ে নিয়ে হোটেলে গেছেন স্ত্রী পরিচয় দিয়ে না স্ত্রী হোটেলে স্ত্রী মিস্ত্রি চায় না ফাইভ স্টার হোটেল সেভেন স্টারে কোনো স্ত্রী চায় না শেষ এমনি কিছু চায় না দিয়ে নামটা দিয়ে দিলে হয় ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড গেস্ট আসবে শেষ আচ্ছা আপনার ডেইলি ইনকাম কত টাকা ডেইলি কোন দিন 5000 হয় কোন দিন 10000 হয় টিকিট বিস্তারিত হয় না হলে আপনার বাবা কি করে সিনজি জল আপনার বাবা যে গালি দেয় যে আপনি এলাকার সব মানুষের টাকা পয়সা ই করে বাবার পরিশোধ করা লাগে ওটা কি ভাবে নেন ওটা মাঝে মধ্যে সোলা লাগে তে না তাকে কই দেয় হালাত দেয় লাস্ট আব্বা দেয় আপনার মানুষের কাছে থেকে নেন বাবা পরিশোধ করে হ্যাঁ সোলা লাগবে না আমরা এনে কামাই নি তো আপনি যে একজন সিএপি মানুষ তো তো আমরা না জানেন সবাই তো আর জানে না যেটা বড় বড় জায়গা এদিকে না জানে দেশে তো লুঙ্গি ইন্ডিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এরকম সব করতে পারবে না যা যা করছে যেটা রিয়েল সত্য কথা না স্যার রেডিসনে আমি ওই যে আমার ভোটার আইডি কার্ডটা ছিল না আমি বলছি ঠিক আছে সিএপি রেকিনিস্ট আমাকে রুম দিয়ে দেন এই এরকম স্মার্টলি বলতে হ্যাঁ এইভাবে আমি রেডিসনে এনজয় করছি আমি তো খারাপ কিছু করি না রুমে টিও দিছি না সিটিং বেজি করছি ঘরে বউ আছে দুটো বাচ্চা আছে তে কালকে আরেকটা মেয়ে রে স্যার এটা বান্ধবী স্যার ওই কথা আছে না বান্ধব বুড়ো হয়ে গেলেও কি গাছবান বলিনি আইসে কুতুর কথা কইছি আমি বলি পরিস্থিতিতে সব মডেলরা সব নায়িকারা যে আড্ডা মারে আপনি দুই তিন দিন মদ খাবেন আড্ডা মারবেন হাই হ্যালো কথা বলবেন পরের দিন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি।